এই বাংলার জমিনে কোন মুসলমান বলতে পারবে না যে কুরআন পড়ার চেয়ে ফুটবল খেলা ভালো, কথা বলেন ঠিক কিনা? কেউ যদি বলে বাংলার জমিনে তার জায়গা হবে না হবে না, তাকে বিচারিতে কইলে অন্য দেশে পাঠানোর কথা বলেন ঠিক কিনা? এজন্য কুরআনের আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বিশাল নিয়ামত। কারণ কুরআনের পক্ষে যারা থাকবে, কুরআনের পক্ষে যারা সংগ্রাম করবে, আল্লাহ পাক তাদেরকে ইমানদার বলে ঘোষণা করেছে, কথা বলেন ঠিক না? ঠিক। আমার প্রিয় ভাইরা, তাহলে আল্লাহ পাক কেন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, হে ইমানদারেরা তোমরা আল্লাহকে স্মরণ করো, যেমন তারণ স্মরণ করলে হবে না, জিকরং কাসিরাত, বেশি বেশি করে সব সময় কাকে স্মরণ করতে হবে? জোরে বলেন কাকে? কিন্তু মানুষ তো আল্লাহ স্মরণ করে না, মানুষ স্মরণ করে দুনিয়ার তার মনের মানুষকে, তার নেতাকে স্মরণ করে। কিন্তু যারা ইমানদার হবে তারা আল্লাহকে স্মরণ করবে, আল্লাহকে ভয় করবে। আর যারা আল্লাহকে ভয় করে না, আল্লাহকে স্মরণ করে না, অন্য কিছুকে ভয় করে স্মরণ করে, তারা এক নম্বর খাঁটি মুনাফিক। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহকে স্মরণ কেন করতে হবে? আয়াতের ব্যাখ্যায় তাফসির অনেক আছে। আল্লাহ রাব্বান বললেন ফাইজা কদাইতুমুস সালাত ফাযকুরুল্লাহ কিয়ামা ওয়া কুদা ওয়া আলা জুনুবিকুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 4 নম্বর সূরা নিসা আয়াত নম্বর 103 5 নম্বর 5 আল্লাহ বলে মান্দাব, যখন তোমরা নামাজ সমাপ্ত করো ফাযকুরুল্লাহ, তখন তোমরা আল্লাহকে স্মরণ করো, কিয়ামাও দাঁড়িয়ে, অকুদাও বসে, ওয়ালা জুনুবিকুম শুয়ে। অর্থাৎ আমরা যখন নামাজে দাঁড়াই দাঁড়িয়ে কাজ স্মরণ করি, বলেন রুকুতে কাজ স্মরণ করি, সিজদাতে কাজ স্মরণ করি, যখন আত্মায়াতের উপরে তখন স্মরণ করি কার? অর্থাৎ সব সময় নামাজে আল্লাহকে স্মরণ করি, কথা বলেন ঠিক কিনা? তাহলে নামাজের ভিতরে দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করলাম, রুকুতে আল্লাহ স্মরণ করলাম, সিজদাতে আল্লাহ স্মরণ করলাম, নামাজে যতক্ষণ থাকি ততক্ষণ আল্লাহকে স্মরণ করি, কিন্তু নামাজ যখন হয়ে যায় সে আল্লাহ স্মরণ কিন্তু আমাদের আর থাকে না, কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, তারা ইমানদার হবে তারা এই কাজ করবে না। যারা ইমানদার হবে তারা নামাজের ভিতর যেভাবে আল্লাহকে স্মরণ করে, নামাজের বাইরেও সেই রকম স্মরণ করবে, কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, নামাজের দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করলেন, রুকুতে স্মরণ করলেন, সিজদাতে স্মরণ করলেন, নামাজের বাইরেও আমরা দাঁড়াই থাকি, আমরা বসে থাকি, আমরা শুয়ে থাকি, কথা বলেন ঠিক কিনা? তো নামাজের বাইরে যখন দাঁড়াই থাকব তখন আল্লাহ স্মরণ করব, যখন বসে থাকব তখনও স্মরণ করব, যখন শুয়ে থাকব তখনও স্মরণ করব। নামাজের বাইরেও যদি এইরকম কেউ আল্লাহকে স্মরণ করতে থাকে তাহলে মনে কর তোর নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়েছে, কথা বলেন ঠিক কিনা? কারণ তুমি নামাজে আল্লাহর ভয় করবা, নামাজের বাইরে আল্লাহর ভয় করবা না, মনে করবা তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। আমার প্রিয় ভাইরা, এর জন্য সর্বক্ষণ যদি কোনো মানুষ আল্লাহকে যদি স্মরণ করতে থাকে, আমার মনে হয় ওই লোকটা কোনোদিন কোরআনের বিরুদ্ধে এক পাও সে চলতে পারে না। কিন্তু আল্লাহর ভয় তো দেহের ভিতরে নাই, আল্লাহর স্মরণ তো দেহের ভিতরে নাই, এই জন্য মানুষ যা ইচ্ছা তাই করে, তার মনে বাধা দেয় না, কথা বলেন ঠিক না? ঠিক। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা রাখবে। আমার গান যদি তোমার প্রাণে ইমানি দীপ্তি ছড়ায়, আমার সুর যদি সবার মনে জিহাদের প্রেরণা যোগায়, তাহলে আমার কণ্ঠ সত্য ন্যায়ের কথা বলবে, কথা বলেন ঠিক কিনা? আমার গান যদি জাগাতে পারে
ইমানী না বচে তো না আমারে সুর যদি ভোলাতে পারে আঘাতের শত বেদনা তাহলে আমারে কণ্ঠ সকল বাধাকে রুখবে কতক্ষণ ঠিক কিনা আমার প্রিয় ভাইরা যে কথা বলতেছিলাম তাহলে স্মরণ করতে হবে কার সব সময় না কিছু সময় আল্লাহ বলে ফা ইন্না লাহু মাইশাতান দঙ্কা ওয়া নাশুরু ইয়াউমাল কিয়ামতি আমা জোরে কেন আল্লাহু আকবার 20 নম্বর সূরা তহা আয়াত নম্বর 124 পা নম্বর শ্লোক আল্লাহ পাক বলে ফা ইন্না লাহু মাইশাতান দঙ্কা যে ব্যক্তি বা যারা আল্লাহ স্মরণ থেকে মুখ ফেরাই নিবে আল্লাহ স্মরণ করবে না আল্লাহ বলেন আমি তাদের দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দেব এবং কিয়ামতের দিন কঠিন মুসিবতের কালে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধ করে তুলব অর্থাৎ দুনিয়াতে আপনি আল্লাহ স্মরণ করবেন না আল্লাহকে ভুলে যাবেন আল্লাহ বলে আমি তার দুনিয়ার জীবন সংকীর্ণ করে দেব এবং কিয়ামতের দিন তাকে অন্ধ করে তুলব হাদিসের ভিতর পড়েছি দুই প্রকার লোককে আল্লাহ পাক কিয়ামতের মাঠে অন্ধ করে তুলবে কয় প্রকার আরো জোরে জোর হলো না দুই প্রকারে এক নম্বর হলো এই পৃথিবীর যারা অবিচারক নির্দোষ নিরপরাধ মানুষের উপর যারা অবিচার করে এই লোকগুলোকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে একেবারে অন্ধ করে তুলবে জোরে কান ঠিক কিনা এই কথা আজকে বাংলার জমিনে অবিচার আসে না নাই কম না বেশি নেই মানে রাষ্ট্রীয়ভাবে আমার দেশে অবিচার করা হচ্ছে কথা বলে ঠিক কিনা এক নাম্বার বললাম যারা মানুষের প্রতি অবিচার করবে আল্লাহ তাদেরকে কিয়ামতের মাঠে অন্ধ করে তুলবে তারা বলবে আল্লাহ দুনিয়াতে আমার এত সুন্দর চোখ ছিল চোখ দিয়ে আমি কত কি দেখেছি আজকে কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষের সামনে কেন অন্ধ করে তুলবেন আল্লাহ বলবে বান্দা গো আমি সব জানি তুমি দুনিয়াতে সব কাজ ভালো ছিল কোনো সমস্যা নাই কিন্তু তুমি মানুষের প্রতি দুনিয়াতে অবিচার করেছিলে ক্ষমতার জোরে কথা বলেন ঠিক কিনা এই যে মানুষের প্রতি অবিচার করলে অবিচার করার কারণে আজকে কিয়ামতের মাঠে আমি আল্লাহ তোমাকে অন্ধ করে তুলেছি তাহলে সাবধান যারা অবিচার করেন তারা ভালো হয়ে যান পয়সা লাগবে না কথা বলে ঠিক কিনা তাহলে এক নম্বর যারা অবিচার করবে আল্লাহ এদের অন্ধ করে তুলবে কিয়ামতের মাঠে আর দুই নম্বর হলো যারা এই দুনিয়ার মধ্যে যারা আল্লাহকে যারা ভুলে যায় আল্লাহ যা স্মরণ করে না আল্লাহ বলেন এদেরকে আমি কিয়ামতের মাঠে অন্ধ করে তুলব আমার প্রিয় বন্ধুগণ ভাইরা এইবার দুনিয়ার জীবন সংকীর্ণ এটা কি সংকীর্ণ মানে কি কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাইশাতু দঙ্কু আযাবুল কবর যখন আল্লাহু আকবার দুনিয়ার জীবন সংকীর্ণ মানে কি অর্থাৎ তার কবরটা আল্লাহ সেখানে এই মাইশাত দঙ্কা মানে সংকীর্ণ যে জীবন অর্থাৎ কবরের জীবনটা আল্লাহ তার সংকীর্ণ করে দেবে আযাবুল কবর অর্থাৎ তার কবরে আযাবটা বেশি হবে কবরে আযাব বেশি হয় কোন একটা মানুষ ঈমানদার যারা আল্লাহকে স্মরণ করে আল্লাহকে সব সময় ভয় করে এই লোকটা যখন মারা যাবে কবরে যখন তার রাখা হবে তখন তার মাথার কাছে তার নামাজ হাজির হয়ে যাবে তার ডান পাশে চলে আসবে তার রোজা রোজার সামনে আসতেছে না সব জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাইরা ঈমানদার যখন মারা যাবে কবরের ভিতর যখন তাকে রাখাবে এই দুনিয়াতে সে যে নামাজ পড়েছিল নামাজ তার মাতার কাছে হাজির হয়ে যাবে এই দুনিয়াতে সে যে রোজা রেখেছিল রোজাটা তার ডান পাশে হাজির হয়ে যাবে এই দুনিয়ায় যে যাকাত দিয়েছিল যাকাতটা তার বাম পাশে হাজির হয়ে যাবে এই দুনিয়ায় সে দান সদকা যে উত্তম চরিত্র সম্পর্ক রক্ষা করেছিল এইগুলো তার পায়ের কাছে হাজির হয়ে যাবে
যখন মনকার নেকের ফেরেশতা কবরে যখন তাকে প্রশ্ন করার জন্য আসবেন নামাজ তার মাতাকে দাঁড়ে বলবে ও আল্লাহর দরবারে ফেরেশতা এই ব্যক্তির কাছে তুমি আসতে পারবে না ফেরেশতারা নামাজের কথা শুনে সরে যাবে ডান্ডিকে ডান্ডিকে যখন যাবে রোজা বলবে এর কাছে আসতে পারবে না ওখান থেকে সরে যাবে চলে যাবে বাম দিকে বাম দিকে যাওয়ার পরে যাকাত বলবে ফেরেশতারা এই ব্যক্তির কাছে আসার তো অনুমতি নেই ওখান থেকে ঢুকতে পারবে না ফেরেশতারা চলে যাবে পায়ের দিক থেকে বলা হবে এই ব্যক্তির কাছে আসতে পারবে না ওই যে দান সদগাতার ওই ফেরেশতার সাথে কথা বলবে কোন কায়দায় ওই মুনকার নেকির ফেরেশতা এই মৃত্যু ব্যক্তির কাছে আসতে পারবে না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা সামনে রোজা আসতেছে যারা ইমানদার হবে তারা কিন্তু আনন্দ শুরু করেছে কথা বলেন ঠিক কিনা এর আগে চলে গেছে রমজান রজব মাস এই ভাই আলোচনা করতেছিল রজব মাস যখন আসতো আমার নবী তখন থেকে রমজানের প্রস্তুতি নিত কথা বলেন ঠিক কিনা আমার নবী রমজানে প্রস্তুতি নিত আর আমরা রজব মাসে রমজানে প্রস্তুতি তো দূরের কথা আমাদের আমাদের রমজানে প্রস্তুতি তো দূরের কথা আমাদের কাপা কাপি শুরু হয়ে যায় বলে কি সেদিন যে রমজান শুরু করলে আবার আসতেছে কথা বলে ঠিক ছিল এরকম তারা বলে সময় তো ভাইরা দয়া করে মেহরবানি করে আপনার সামনে আগে আসেন ওই যে মাঝখানে যে ফাঁকা জায়গা এখানে এই জায়গাটা পুরা না করলে ওখানে শয়তান বসে কিন্তু আপনি কাটি দিবে কথা বলে ঠিক কিনা সবাই দূর শোপেন আল্লাহুম্মা ও আলা আলি আমার মন ছুটে যাই দুরারবের ওই যে মদিনায় আমার মন ছুটে যাই দুরারবের ওই যে মদিনায় আমার প্রাণের প্রিয় রাসূল যে থাই ঘুমাই নিরালায় আমার মন ছুটে যায় দুরারবের ওই যে মদিনায় আল্লাহুম্মা ওয়ালালি আমার প্রিয় ভাইরা এই যে রমজান মাস আসতেছে ইমানদার আনন্দ শুরু করেছে কিন্তু যারা মুনাফিক মার্কা লোক তারা কিন্তু কাপা কাপি শুরু করেছে কথা বলেন ঠিক কিনা আমি গত বছরে আমার এক ভাইকে বললাম ভাই আপনি রমজান মাসে বললাম আপনি রোজা আছেন তা বলতে হুজুর আপনার মাথা খারাপ আমি বলি না তো তা বলতে এক সময় চাল কিনে খেতাম চাল ছিল না তখন তাই রোজা থাকে না এখন তো চালের অভাব নেই আমি রোজা থাকবো আপনি ভাবলেন কিভাবে কত বড় বদমাইশ এসব কথা বলতে ইমানের ঘাটতি যায় আমার প্রিয় ভাইরা তাহলে আপনার নামাজ আপনার রোজা আপনার যাকাত আপনার দান সদকা কবর আজাব থেকে আপনাকে বাঁচাবে কথা বলেন ঠিক কিনা এই কথা বলার পরে ফেরেশতারা বলবে ও আল্লাহর বান্দা তোমাকে প্রশ্ন আমরা করতে পারবো না কারণ তুমি যে আমল যে দুনিয়াতে করেছো তারাতে বাধা দেয় তুমি বসো ওই মৃত্যু ব্যক্তি কবরের ভিতরে বসে যাবে সাথে তার কবর কানাত আল্লাহর হুকুমে 70 হাত প্রশস্ত করে দিবে কথা বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা 70 হাত প্রশস্ত তার কবরটা হয়ে যাবে তখন এই মৃত্যু ব্যক্তি কবরের ভিতরে তাকে বলা হবে ওই জান্নাতের দরজা খুলে তাকে দেখানো হবে দুনিয়াতে তুমি আল্লাহকে স্মরণ করেছিলে আল্লাহকে ভয় করেছিলে যার বিনিময়ে আল্লাহ পাক ওই জান্নাতটা তোমাকে দান করেছে জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু আল্লাহকে যারা দুনিয়াতে স্মরণ করে না কোরআনের পক্ষে যারা সংগ্রাম করবে না আল্লাহর ভয় যাদের ভিতরে নাই মাইশাতে দঙ্কা দুনিয়ার জীবন সংকীর্ণ মানে ওই তার কবরের ভিতরে তিন্নিন নামক সাপ দেবে কি বলেন আমরা প্রত্যেকে জানি যে কবরের ভিতর 99টি সাপ থাকবে এই সাপের নাম কিন্তু তিন্নিন সাপ কি সাপ বলেন তিন্নিন সাপ এই সাপের
প্রত্যেক সাপের মাথায় নয়টা করে মাথা থাকবে। এই সাপ ওই কবরের ভিতরে দুনিয়ার জীবন দ্বারা সংকীর্ণ হবে, কবর যা সংকীর্ণ হবে ওই সাপ তাদেরকে কামলাবে, দংশন করতে থাকবে, তাদেরকে কিয়ামত পর্যন্ত কবরের ভিতর তাদেরকে কামলাবে। তারা বলবে আল্লাহ আমরা তো আজাব যন্ত্রণা সহ্য করতে পারি না। আল্লাহ বলে বান্দা আজকে আমার কাছে কোন তোমার দরখাস্ত কবুল হবে না। কলা কাজালিকা তাতকায়াতুনা ফানাসিয়াতাজা ওয়া কাজালিকাল ইয়াওমা তুমসা যুরকান আল্লাহু আকবার। কারণ আল্লাহ বলে বান্দা ফাজুকু ফালান নাজিদাকুম ইল্লা যাবা, কারণ আল্লাহ বলে বান্দারে দুনিয়াতে যখন ছিল আমাকে ভুলে গিয়েছিল, আমার কথা কোনো শোনো নাই, আজকে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কোন কথা শুনতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে তোমরা আজাব ভোগ করতেই থাকো। মানুষ যখন জাহান্নামের আগুনে পড়বে কেউ কাউকে দেখতে পাবে না, আগুনটা তো কালো হবে, আগুনটা তো পুরো হয়ে যাবে, কেউ কাউকে দেখতে পাবে না, কেউ কারো কথা শুনতে পাবে না, সব আফসোস করতে থাকবে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, একটা স্কুল থেকে যদি 100 ছাত্র ছাত্রছাত্রী পরীক্ষা দেয়, 99 জন ছাত্র ছাত্রী যদি পাস করে আর একজন যদি ফেল করে তার দুঃখ আসে না নাই? বলে কি সব বলে, একসাথে পড়লাম সব পাস করলো, আমি একাই ফেল করলাম, ওর কিন্তু খুব আফসোস, খুব দুঃখ লাগবে। যে সবাই ফেল করতো তাহলে কি দুঃখ হতো না? কথা বলেন ঠিক কিনা? কিন্তু মানুষ যখন জাহান্নামে যাবে, আজাবে যখন আজাব যখন ভোগ করতে থাকবে, কেউ কাউকে যখন দেখতে পাবে না, কেউ কারো কথা শুনতে পাবে না, প্রত্যেকেই মনে করবে যে আমি একাই মনে হয় জাহান্নামে আর সব জান্নাতে চলে গেছে, ওই সে আফসোস করতে করতে সে জীবনটা আরো শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ পাক বললে বান্দারে এই জাহান্নামের আগুন থেকে কবর আজাব থেকে বাঁচতে হলে বেশি বেশি আমি আল্লাহ আমাকে স্মরণ করো। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই আল্লাহ বললেন ওয়াসাব্বিহু বুকরাতা ওয়া আসিলা। আল্লাহু আকবার। আল্লাহ বললে বান্দা সকাল সন্ধে আমি আল্লাহ আমার তাসবিহ করো, আমার মহিমা বর্ণনা করো। আল্লাহ সকালে কথা বললেন কেন, সন্ধ্যার কথা বললেন কেন? কারণ মানুষ রাতের বেলায় যখন ঘুমাতে যায়, ওই লোকটা যে রাতে যে ঘুমালো সকালে সে বেঁচে থাকবে কি তার কোনো গ্যারান্টি আছে নাকি? কোনো গ্যারান্টি নাই। অনেক লোক রাতের বেলায় ঘুমে যায়, ঘুমের ঘরে মরে থাকে, তার পাশে স্ত্রী শুয়ে থাকে, স্ত্রী বলতে পারে না আমার স্বামী কখন মারা গেল। কথা বলেন ঠিক কিনা? এর জন্য সন্ধ্যাবেলা আল্লাহ পাক বললেন ওয়াসাব্বিহু, তোমরা তাসবিহ পাঠ করো সন্ধ্যাবেলা এবং সন্ধ্যাবেলা এবং সকালবেলা। রাতের বেলায় যখন ঘুমাবেন অন্তত আল্লাহ স্মরণ করবেন, আল্লাহর কোরআনের যে বিধানগুলো মানবেন ঘুমাবেন। রাতে যে আমরা ঘুমাই সকালে জাগব কি তার কোনো গ্যারান্টি থাকে না। আমার গ্রামের বাস্তব প্রমাণ, আমার এক চাচা সারাদিন কাজ করেছে, রাতের বেলায় আমার চাষি আর আমার চাচা ঘুমে আসে, চাষা রাতের বেলায় আমার চাষির পাশে মারা গেছে, আমার চাষি কিছুই বলতে পারে না। শেষ রাতে ধান সিদ্ধ করবে, এমন সময় যখন ডাকে দেখে আর চাষা দুনিয়াতে নেই, হাউমা করে কান্না শুরু করলো আমার চাষি, বলে কি সর্বনাশ, একই সাথে কাজ করলাম একই বিছানা শুয়ে থাকলো, চাষা মারা গেল, চাষি কিছু বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাতের বেলায় যখন ঘুমাবেন আল্লাহ যত তাসবিহ সবগুলো করবেন, তাহলে রহমত নাজিল করবেন কে? রাত পার হয়ে গেল, সকাল বেলা এসে গেল, সকালেও আল্লাহ তাসবিহ পাঠ করেন, আল্লাহর হুকুম মানেন। কেন আপনি যে সকালে বাড়ি থেকে বেরিয়ে গেলেন, সন্ধ্যাবেলায় বাড়িতে ফিরতে পারবেন কি তার কোনো গ্যারান্টি আছে নাকি? কোনো গ্যারান্টি নেই। এই জন্য সকালবেলা আল্লাহর হুকুম যতগুলো আছে মেনে চলবেন, কারণ আপনি বাড়ি ফিরে আসতেও পারেন নাও আসতে পারেন, তার কোনো গ্যারান্টি নেই। এই রকম কাজ কেউ যে কোথা আল্লাহ বললেন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালায়েকাতুহু লিইখরিজাকুম মিনাল জুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বললেন তিনি সেই সত্তা যিনি তোমাদের উপরে রহমত করেন, ওয়া মালায়েকাতু এবং তার ফেরেশতা রহমতের জন্য দোয়া করেন, লিইখরিজাকুম মিনাল জুলুমাতি ইলান নূর। ফেরেশতা বলে আল্লাহ ও আল্লাহ তোমার এই বান্দাগুলোকে
অন্ধকার থেকে আলোর দিকে যেতে বের করতে আনতে পারে এই জন্য ফেরেশতারা আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করে কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা এই জন্য জীবন দুনিয়াতে থাকবে যতদিন আল্লাহর রাস্তায় সংগ্রাম চলবে ততদিন কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমি যে কথা বলতেছিলাম জিব্রাইল ফেরেশতা বলেছিল ও নবী আপনার ইন্তেকালের পরে আমি দুনিয়াতে 10 বার আসব প্রথমবার এসে আলেমদের মুখ থেকে হক কথা তুলে নেবে কথা বলেন ঠিক কিনা এটা আমি বলেছি দুই নম্বর পয়েন্ট কি নবী আমার জিজ্ঞাসা করেছিলেন জিব্রাইল ও জিব্রাইল এক নম্বর জানতে পারলাম আমার ইন্তেকালের পরে দুনিয়াতে আপনি কোন জিনিসটা তুলে নেবেন জানতে পেরেছি দুই নম্বরটা কি বলবেন কিনা নবী আমার জিজ্ঞাসা করলেন জিব্রাইল ফেরেশতাকে জিব্রাইল বলে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুই নম্বর হলো এই দুনিয়া থেকে আমি জিব্রাইল ফেরেশতা আল্লাহর হুকুমে হক বিচার তুলে নেব কি তুলে নেবে হক বিচার আজকে বলেন এই দুনিয়াতে কি সঠিক বিচার আছে নাকি হক বিচার আছে নাকি যখন কোন বিচার করা হয় আগে দেখা হয় লোকটা কোন দল করে কথা বলেন ঠিক কিনা সে আমার দলের লোক না অন্য দলের লোক এইটা আগে দেখে তারপরে বিচার যদি নিজের দলের লোক হয় যদি অপরাধ করলেও ছাড়া অন্য দলের লোক অপরাধ না করলেও ধরা আসে না নাই আবার সিস্টেম দেখলাম এখন যারা বিচার করে ওরা আগে থেকে রাতের বেলায় কন্ট্যাক্ট করে কেন হয়তো কাগজ পুকুরি করে না অনেক জায়গায় করে রাতের বেলায় বিচারকরা বাড়ি গিয়ে বলে ভাই বিচার আমি তোমার পক্ষে দিয়ে দেবো আর তুমি 10,000 টাকা দিয়ে আন আসে না নাই জালিমের বাচ্চা জালিম কথা বলে ঠিক কিনা মানুষের প্রতি অবিচার করে এটা কবিরা গুনাহ কি গুনাহ বলেন কবিরা গুনাহ ইমাম আজ-জাহাবী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে 79টি কবিরা গুনাহ কথা উল্লেখ করেছে তার ভিতরে এটাও একটা কবিরা গুনাহ আর 77 নম্বর কবিরা গুনাহ হলো যে সমস্ত মা ও বোনেরা এই যে ভুরু প্লাপ করে না এই যে ভুরু ছোট করে চিকন করে বড় করে এই কাজটা যারা করবে দাঁত যারা ফাঁকা করে সরু করে এটাও কিন্তু কবিরা গুনার অন্তর্ভুক্ত কথা বলেন ঠিক কিনা এরকম এই যে ভুরু ছোট বড় করে চিকন করে এরকম সে আসে না নাই কম না বেশি এটা তাদের কবিরা গুনা হচ্ছে কিন্তু আবার দাঁত সুদা করে বাঁকা করে চিকন স্টাইল করে এটা কবিরা গুনা আর আজকে বিজ্ঞানীরা বলতে বাধ্য হচ্ছে যে মহিলাদের চোখ কেন তাড়াতাড়ি নষ্ট হচ্ছে আর পুরুষদের চোখ কেন নষ্ট হচ্ছে যে মহিলা যত ভুরু কাটবে ভুরু ফিলাপ করবে তা অতি তাড়াতাড়ি তার চোখের 12টা বেজে যাবে কথা বলেন ঠিক কিনা আর যে পুরুষ যত দাড়ি ছাঁটবে দাড়ি যত বেশি কাটবে আর এই চোখ দিয়ে যত বেশি হারাম জিনিস দেখবে অতি তাড়াতাড়ি আল্লাহ পাক তার চোখের 12টা বাজিয়ে ছাড়বে কথা বলে ঠিক কিনা এজন্য এই চোখের কিন্তু হক আছে চোখের হক আদায় করতে হবে আপনি চোখ দিয়ে খারাপ জিনিস দেখতে পারবেন না চোখ দিয়ে কাউকে চোখ রেঙে আপনি কথা বলতে পারবেন না কথা বলেন ঠিক কিনা যদি আপনি করেন এই দুনিয়াতে খুব তাড়াতাড়ি আপনাকে আল্লাহ পাক চোখ নষ্ট করে দেবে সময় তো ভাইরা যেহেতু আমরা জানি প্রত্যেক মাহফিলে পুরুষদের চাইতে মা বোনদের সংখ্যা কম না বেশি আমার মনে হয় যে আপনারা এখানে যে সুতার ভাইরা বাবারা আছেন যদি আমার মা বোনদের এখানে আনতাম তাহলে মানে আরো মানে লোকজন বেশি হইতো কথা বলেন ঠিক কিনা কারণ পুরুষদের চাইতে কিন্তু মহিলার সংখ্যা কিন্তু অনেক অনেক বেশি তবে তাদের জন্য একটু অস্ত্র দরকার আছে না কারণ ওরা তো সব জায়গায় আগে ওদের তো আজ আগে কত দরকার আছে তবে হ্যাঁ সংক্ষেপ করে কিছু কথা বলি যেহেতু আমরা জানি যে আমার মা বোনরা খুব ভালো মানুষ তাহলে তিরমিজি শরীফে হাদিস দেখলাম যে সমস্ত নারীকে আল্লাহ পাক জান্নাতে দেবে আল্লাহ রাসূল বললেন সমস্ত নারীকে আল্লাহ পাক জান্নাতে দিবেন কিন্তু ছয় প্রকার মানুষকে আল্লাহ জাহান্নামে দিয়েই ছাড়বেন ছয় প্রকার নারীকে কিন্তু আল্লাহ জাহান্নামে দিয়েই ছাড়বেন কয় প্রকার এই ছয় প্রকার নারী কারা ও আমার মা বোনেরা কান খাড়া করে শুনুন অন্তত মাহফিল থেকে যে এটা আমল করতে পারেন আপনার জীবনের পরিবর্তন এসে যেতে পারে এই যে ছয় প্রকার নারীকে আল্লাহ পাক জাহান্নামে না দিয়ে ছাড়বেন না তার এক নাম্বার হলো যে মহিলা মাথা চুল আগলা করে ওই রাস্তায় ঘুরে বেড়ায় ওই মহিলাকে আল্লাহ পাক জাহান্নামে ফেলবে জোরে কোন ঠিক কিনা এইবার বলেন এই মাথা আগলা করে বেড়ায় মাথা চুল আগলা করে এই রকম মহিলা আমার দেশে আসে না নাই কম না বেশি অনেক বেশি আমার ভাইরা কিয়ামতের মাঠে হাদিস দেখলাম দুনিয়াতে
আমার যে সমস্ত মা বোনেরা মাথা চুল আগলা করে পর পুরুষকে দেখায় এই মাথায় যতগুলো চুল আছে কিয়ামতের মাঠে মাথার চুলগুলো সাফ হয়ে তার মাথায় কামড়াতে থাকবে মাথায় যখন কামড়াবে জিজ্ঞেস করা হবে এর মাথায় কেন এত সাপ আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে এই মহিলা দুনিয়াতে মাথার চুল আগলা করেছে যত পুরুষ দেখেছে তার মাথার চুলগুলো সব সাফ হয়েছে কথা বলেন ঠিক কিনা এক নম্বরে এই জন্য মা বোনেরা আই রিকোয়েস্ট টু সে অল অফ ইউ আপনাদের প্রত্যেককে হাত দিয়ে অনুরোধ করে বলি অন্তত মাথাটা আপনি ঢাকেন যেহেতু মাথা আপনার আল্লাহর পক্ষ থেকে একটা সৌন্দর্য আপনি সৌন্দর্যকে বজায় রাখেন মাথার চুল আপনি খুলে বেড়াবেন পরপুর দেখবে কিয়ামতের মাঠে মাথার চুলগুলো সাপে আপনাকে কামড়াবে কথা বলেন ঠিক কিনা যদি কামড় সহ্য করতে পারেন তাহলে আপনি আগলা করেন আমার কোনো সমস্যা নেই আর যদি মনে করেন না আমি সাপের কামড় সহ্য করতে পারবো না তাহলে মাথা আজকে থেকে ঢাকেন মাথার চুল আগলা করা বন্ধ করেন কথা বলেন ঠিক কিনা আমার বাড়ি এক নম্বর পয়েন্ট এই দুই নম্বর পয়েন্ট হলো যে মহিলারা যে স্ত্রীরা অন্যের সুখ দেখে তারা হিংসা করে এই মহিলাকে আল্লাহ রব্বুল আলামিন তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন এই এই দোষটা কিন্তু পুরুষদের সাহিত্য কিন্তু মহিলাদের বেশি কারণ ওরা কিন্তু এক মহিলার সুখ কিন্তু আর এক মহিলা কিন্তু সহ্য করতে পারে না পারে নাকি পারেন আমি একটা কথা পীড়াই মা পীড়ে বলতে আজকে বলছি এক গ্রামে একটা মহিলা আছে মহিলার দেখতে খুব সুন্দর একেবারে গ্রামের এক নম্বর মহিলা এখন ওই গ্রামে যত নতুন বউ আসে এই মহিলা গিয়ে ও সে বউর একটা দোষ একটা খুদ বের করে কান ছোট বলবে না চুল খাটো বলবে যা একটা খুদ বের করেই ছাড়বে গ্রামের কোন বউ তার কাছে ভালো না এবার ওই গ্রামের একটা লোক তার একটাই ছিলে সে চিন্তা করলো গ্রামে এত বউ আসলো একটা বউ দেখতে পারে সবার ক্ষুদ্র হয়েছে এই মহিলা বলে যে আমার ছেলে যখন বিয়ে দেবো এত সুন্দর বউ আনবো যার ভিতরে কোন চুল পরিমাণ যাতে খুদ না থাকে এখন ওই লোকটা তার ছেলে বিয়ে দেবে মেয়ে খোঁজ করতেছে খোঁজ করতে যা সুন্দর একটা মেয়ে ইনশাল্লাহ পেয়ে গেছে এখন ওই তার ছেলের সাথে মেয়েটা বিবাহ দেওয়া হলো বিয়ে দেওয়ার পরে বউটা যখন বাড়িতে আসলো আসার পর ওই যে মহিলা উনাকে সংবাদ দেওয়া হলো উনাকে আনার পরে উনাকে বলা হলো দেখেন দিন আমার এই বৌমার ভিতরে কোনো খুঁত কোনো দোষ আছে কিনা মহিলা উল্টে পড়লে সব দিকে বলতে সব ভালো তা এত রূপ ভালো না একটা দোষ এত রূপ ভালো না এই দোষটা বের করে দিল এই জন্য যে মহিলা অন্যর সুখ দেখে তার হিংসা করবে আল্লাহ শুরু বললেন ওই মহিলা কে আল্লাহ পাক জাহান্নামে ফেলবে তিন নম্বর পয়েন্ট হলো যে মহিলা স্বামীকে সম্মান করে না স্বামীকে দাম দেয় না স্বামী বলে তুমি আজকে আজকে বাড়ির থেকে বাইর হবে না এই কথা বলে স্বামী তারে বলল স্বামীর কথা না চলে গেল স্বামী যা বলে স্ত্রী তার উল্টা করে ওই মহিলাকে আল্লাহ পাক তার জাহান্নামে নিক্ষেপ করবে কথা বলেন ঠিক কিনা চার নম্বর পয়েন্ট হলো যে মহিলা তার নিজ স্বামীকে বাদ দিয়ে পর পুরুষকে নিয়ে আনন্দে মেতে থাকে অর্থাৎ নিজের স্বামীকে ভালো লাগে না পর পুরুষকে ভালো লাগে এমন মহিলা আমার দেশে আসে না নাই এমন পুরুষও আসে না নাই শুধু মহিলাদের দই দিলে হবে না আপনারা যে ফেরেস্তা তাও তো বলতে পাচ্ছি না কথা বলেন ঠিক কিনা এই জন্য মা বোনেরা আপনাদের স্বামী আছে যত প্রকার আনন্দ করার দরকার আপনার নিজস্ব স্বামীর সাথে করবেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে স্ত্রী তার স্বামীর অনুগত থাকে ওই স্ত্রীর জন্য আসমান জমিনের সমস্ত ফেরেশতারা দোয়া করতে থাকে এবং সাগরের ভিতরে যে মাছ থাকে সেগুলো দোয়া করতে থাকে পৃথিবীর সমস্ত পশু পাখি মহিলাদের দোয়া করতে আল্লাহ তুমি তার মাফ করে দাও তাহলে মহিলাদের কত সম্মান দেখেন তাহলে স্বামীর সম্মান যদি করতে পারে তাহলে আল্লাহ পাক আপনাদের জান্নাতের ফয়সালা করে দিবে আমার অনেক মা বোনেরা বলে হুজুর আপনি তো প্রায় মাহফিলে আমাদের কথা বলেন পুরুষদের কথা তো একটু বলেন না দোষ কি আমাদের একা নাকি বলে কিনা অনেকেই বলে শুধু আপনি আমাদের কথা বলেন ওদের কথা তো বলেন না আমি বলবো হ্যাঁ ওদের কথা তখন বলবো যেদিন আমার দেশের প্রধানমন্ত্রী পুরুষ হবে সেদিন পুরুষদের সম্পর্কে কথা বলবো কথা বলে ঠিক কিনা যতদিন পর্যন্ত আমার দেশের প্রধানমন্ত্রী মহিলা থাকবে ততদিন পর্যন্ত মহিলা দিবস করতেই থাকবো কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা ছয় প্রকার নারীকে আল্লাহ পাক জাহান্নামে ফেলবেন তার মধ্যে চারটে বললাম পাঁচ নম্বর পয়েন্ট হলো
আমার মা বোনেরা মাসে একবার করে যে অপবিত্র হয়, এই অপবিত্রতা থেকে যদি পবিত্রতা অর্জন করতে যদি অলসিতা করে ওই মহিলাকে আল্লাহ পাক জাহান্নামে ফেলবে। অনেক মহিলা আছে অপবিত্রতা সেরে গেছে, তারপরে উযু গোসল করে নামাজ আদায় করতে চায় না, অপবিত্র ভাব ভান করে থাকে। এই রকম যদি কোনো মহিলা যদি করে আল্লাহ রাসূল বললেন তাকে জাহান্নামে ফেলাবে। নারায় তাকবীর, নারায় তাকবীর। প্রধান বক্তার আগমন, কাগজ সুবাসের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমি যে দশটি পয়েন্টের পর কথা বলতেছিলাম, এক নম্বর বলেছি জিব্রাইল ফেরেশতা আলেমদের মুখ থেকে হক কথা তুলে নেবে, কথা কন ঠিক কিনা। দুই নম্বর, দুনিয়ার থেকে হক বিচার তুলে নেবে। তিন নম্বর হচ্ছে এই দুনিয়ার থেকে মানুষের কাছ থেকে আল্লাহর হুকুমে জিব্রাইল ফেরেশতা ধৈর্য তুলে নেবে। কি তুলে নেবে? ধৈর্য। কারণ আর সবরু নেসফুল ইমান, ধৈর্য হচ্ছে ইমানের অঙ্গ, কথা বলেন ঠিক কিনা। সম্মানিত ভাইরা, যে কথাগুলো বললাম আল্লাহ পাক আমাদেরকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দিন। আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।